হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। বাংলাদেশের দক্ষিণবঙ্গে এক সময়কার বেশ জনপ্রিয় অপারেটর ইগল পরিবহন দীর্ঘ দুই দশকের মতো বেশ ভালোভাবে সার্ভিস দিলেও বর্তমানে তাদের অবস্থা অনেকটাই খারাপ, যার কারণে তাদের অনেকগুলো রুটি বন্ধ করে দেওয়ার পাশাপাশি অনেকগুলো বাসকেও তারা বিক্রি করে দিয়েছে। তাদের এমন অবস্থা কিভাবে হলো, তাদের বর্তমান পরিস্থিতি ইত্যাদি আজকের ভিডিওতে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। ইগল পরিবহনের যাত্রাটা শুরু হয় 90 দশকে। শুরু থেকেই তারা বেশ উন্নত মানের সার্ভিস দিতে থাকে, যেখানে তাদের মাদার রুট ছিল ঢাকা নড়াইল যশোর। তারা বেশ দাপটের সাথে সার্ভিস দিয়ে দক্ষিণবঙ্গের মানুষের মনে জায়গা করে নেয়। দূর দূরান্ত থেকে ফেরি পারাপার সার্ভিস দিত দক্ষিণাঞ্চলের রুটগুলোতে। একের পর এক তারা নতুন নতুন বাস উপহার দিতে থাকে যাত্রীদেরকে। এমনকি তখন ঢাকা বরিশাল রুটে সাকুরা পরিবহনের পরে যাত্রীদের দ্বিতীয় পছন্দের তালিকায় থাকত ইগল পরিবহন। 2005-06 সালের দিকে তারা তাদের বহরে প্রথমবারের মতো যুক্ত করে হিনো RM2 মডেলের বাস, যেই বাসগুলো মালয়েশিয়া থেকে সম্পূর্ণ তৈরি হয়ে বাংলাদেশে এসেছিল। এছাড়াও তাদের বহরের অধিকাংশ বাসই ছিল হিনো মডেলের। 2010 সালের পর তাদের সার্ভিসের মান অনেক উন্নত হতে থাকে। তখন তারা তাদের বহরে ঝাঁকে ঝাঁকে বাস যুক্ত করতে থাকে, পাশাপাশি বাড়তে থাকে তাদের রুট সংখ্যাও। দিনে দিনে তাদের জনপ্রিয়তাও আরও বাড়তে থাকে। দক্ষিণবঙ্গের রোডগুলোতে তাদের সার্ভিস ছিল দেখার মতন। 2019-20 সাল পর্যন্ত তারা বেশ ভালোই সার্ভিস দিতে থাকে। পরবর্তীতে 2020 সালে করোনা লকডাউনের সময় দীর্ঘদিন বাস চলাচল বন্ধ থাকে। মূলত তখন থেকে ইগল পরিবহনের সার্ভিস দিনে দিনে নিচে নামতে থাকে, যেখানে তাদের সবচাইতে বড় সমস্যা ছিল বাসগুলো সঠিকভাবে মেনটেন্যান্স না করা। বাস সম্পর্কে যারা খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে একটি বাসের জন্য মেনটেন্যান্স ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তখন তাদের বাসের অবস্থা এবং সার্ভিসের মান দিনে দিনে খারাপ হতে থাকে। এছাড়া অনেকগুলো বাসকে তারা পুরোপুরি ডাম্প করে দিয়েছে, যার মধ্যে আছে বেশ কয়েকটি হিনো RM2 বাস। অনেকের মতে লোন পরিশোধ করতে না পারাটা তাদের আরও বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। বর্তমানে তারা দক্ষিণবঙ্গের রুটগুলোতে সার্ভিস দিলেও আগের মতো যাত্রীদেরকে স্যাটিসফাই করতে পারছে না, কেননা তাদের সার্ভিসের মান এবং বাসের কন্ডিশন কোনোটাই আগের মতো নেই। তারপরে সময়ের সাথে পাল্লা দিয়ে তারা ভালো সার্ভিস দিয়ে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তাদের বহরের অনেকগুলো হিনো AK1G মডেলের নন এসি বাসকে তারা অন্য ব্যানারে বিক্রি করে দিয়েছে, পাশাপাশি বেশ কয়েকটি হিনো RM2 বাসকেও তারা সেল করে দিয়েছে। এছাড়া তাদের বহরে থাকা বিরাসবহুল কোরিয়ান হুন্দাই বাসগুলো বিভিন্ন ব্যানারে GP-তে সার্ভিস দিচ্ছে। তারা স্লিপার কোচ বাস দিয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে বেশ ভালোই সার্ভিস দিচ্ছে। এছাড়াও এই রুটে তারা বেশ কয়েকটি ইকোনমি ক্লাস এসি বাস যুক্ত করেছে। বর্তমানে ইগল পরিবহনের রুটগুলো হলো ঢাকা নড়াইল যশোর বেনাপোল, ঢাকা মাগুরা যশোর নাবারণ সাতক্ষীরা, ঢাকা বরিশাল কুয়াকাটা, ঢাকা থেকে ফেরিঘাট হয়ে মাগুরা যশোর, ঢাকা গোপালগঞ্জ খুলনা, ঢাকা মনিরামপুর পাইকগাছা, ঢাকা চট্টগ্রাম কক্সবাজার টেকটাফ, সাতক্ষীরা ঢাকা খাগড়াছড়ি, সাতক্ষীরা ঢাকা চট্টগ্রাম ও খুলনা ঢাকা চট্টগ্রাম। তারা যেন আগের মতো আবার উন্নত মানের সার্ভিস দিয়ে তাদের জনপ্রিয়তা ফিরিয়ে আনতে পারে, এই দোয়া নিয়ে শেষ করছি আজকের ভিডিও। ইগল পরিবহনের বাসগুলো আপনার কাছে কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।